আমরা কোনো জায়গায় যাওয়ার মতো জায়গা নাই আমগোর আমগোর সড়কের ডাল ছাড়াও সড়কের ডালের জায়গা নাই চোখের সামনে ভেঙে যাচ্ছে বসত ভিটা ভেসে যাচ্ছে ফসলি জমি ও গাছপালা নিঃস্ব হচ্ছে নতুন নতুন পরিবার উজান থেকে নেমে আসা পাহাড়ে ঢলা টানা বর্ষণে টাঙ্গালে যমুনা নদীর পানি প্রতিদিনই বাড়ছে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন ইতিমধ্যে সদর ভুয়াপুর কালীহাতি ও নাগরপুর উপজেলার প্রায় 20টি গ্রামে ভাঙনের তীব্রতা বেশি মানুষজন তাদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময়টুকুও পাচ্ছেন না সরকারেও কিছু করে না আমরা কি করব আমরা এখন বাইসা গেতেছি পুরো দুইটা গ্রাম বিলীন হয়ে গেছে তারপরে নাগরগাতি কোনাবাড়ি তারপরেও গিয়া অনেক আবার 2 কিলোমিটার ছিল আবাদী জমি ওগুলা সব বিলীন হয়ে গেছে আমরা একটাই আবেদন করি যে আমাদের একটু স্থায়ীভাবে থাকার বসবাস করে দিক শত শত হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে দিশেহারা ভাঙন কবলিত মানুষ ঘরবাড়ি হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে সরকারি বেসরকারি কোনো ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ তাদের এখানকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ আসে না কেউ দেখতে আসে না বাদ দেওয়ার কথা কইছিল এমপি সাহেব কাল আর বছর আইছিল এবার আই মুস্তিরাঙ্গরে দেখ পারি আইলো না 400-500 বাড়ি ঘর বিলীন হয়ে গেছে আর যা আছে এগুলো তো যাচ্ছে তবে জেলা প্রশাসকের দাবি ইতিমধ্যেই ভাঙন কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে আর ভাঙন রোধেও জিও ব্যাগ ফেলা হচ্ছে চলতি বছর জেলার প্রায় 3 শতাধিক বাড়িঘর যমুনার পানিতে তলিয়ে গেছে সময় সংবাদ টাঙ্গাইল